আমার বুকে পিস্তল ঠেকিয়ে বলে যে তুই তোরা না উঠলে তোদের গুলি করে মেরে ফেলাই দিব। 37 জনের ভিতর আমরা 6 জন জীবিত আছি। দালালদের খপরে পড়ি, দালালদের সাথে যোগাযোগ হয়, তারা তাদের মাধ্যমে তারা আমাদের স্বপ্ন দেখায় সরাসরি ইতালি নিয়ে যাবে 10 লাখ টাকা কন্টাকে। তিন বন্ধু, আমরা তিন বন্ধু বাড়ি থেকে বের হই, তো নাজমুল আর ফয়সাল আর আমি, তো শাহিন ইলিয়াস শওকত রাকসেল এদের মাধ্যমে আর কি আমাদের হয় কন্টাক্ট হয় যে আমাদের ইতালি পৌঁছাই দিবে 10 লাখ টাকা কন্টাক্টে। তো বাংলাদেশ থেকে প্রথমে আমাকে দুবাই নেয়, দুবাই নেওয়ার পরে শওকতের ভাই জুয়েল ও আমাকে রিসিভ করে ওর বাসায় রাখে, কয়েকদিন রাখার পরে ওইখান থেকে আমাকে লিবিয়া পাঠায়। আমি ওইখানে যাওয়ার পর এক পর্যায়ে বুঝতে পারি যে ওরা শুধু ভাইয়ার, ওরা কোনো মেন দালাল না, ভাইয়ার ওরাও দালাল, বাংলাদেশ থেকে লোক নিয়ে ওই মেন দালাল মনিরের কাছে বিক্রি করে ফেলে, তো এক পর্যায়ে আমাদেরও বিক্রি করে ফেলছে। তো ওই মনিরও আমাদের আশা ভরসা দেয় যে তোমাদের এই শিপেই পাঠাবো, তোমরা চিন্তা করো না। তো একটা পর্যায়ে দেখা যায় যে ওই মনিরও আমাদের লিবিয়ানদের কাছে বিক্রি করে ফেলে। আমাদের তো কন্ট্যাক্ট ছিল যে শিপে করে পাঠাবে, তো এক পর্যায়ে সাগর পারে যাওয়ার পরে দেখি যে একটা ছোট স্পিড বোট, তো স্পিড বোটে ধারণ ক্ষমতা ছিল 20 জন, তো ওই সামনে লোক ছিলাম আমরা বাঙালি 37 জন। তো আমরা তো কন্ট্যাক্ট করছি শিপে যাব, স্বপ্ন ছিল ইউরোপ যাবো, তো এরকমভাবে তো ওরা আমাকে আমরা সবাই অস্বীকার করি যে না এতটুকু বোটে যাবো না আমরা, আমরা তো এখানে থেকে স্পিড বোটে গেলে এত লোক মারা যাবো। তো ওরা আমাদের জোরপূর্বক পিস্তল দিয়ে ভয় দেখায়, আমার বুকে পিস্তল ঠেকিয়ে বলে যে তুই তোরা না উঠলে তোদের গুলি করে মেরে ফেলাই দিব, তোরা কী করবি তো ওর তাড়াতাড়ি, এরকমভাবে জোরপূর্বকভাবে মারধর করে উঠায়। তো আমরা ভাবলাম যে এখানে থাকলেও না উঠলেও মারা যাবো, বোটে ওঠার পরেও মারা যাবো, মানে মৃত্যু স্বীকার করে বোটে আর কি উঠছি। বোটে ওঠার পর থেকে আল্লাহ আল্লাহ করছি, তখন আমরা বোটে 37 জন ছিলাম, 37 জনের ভিতরে আস্তে আল্লাহ আল্লাহ সবাই করতে করতে আর কি গেছি। তো বোট পানি থেকে বড় জোর 6 থেকে 8 আঙ্গুল উপরে ছিল, তো যে বোটটা দিছিল সবাই তো ঢেউয়ের সাথে ভাইসে চলে গেছে, আমরা কয়েকজন ওই বোটটা ধরেছিলাম, তো বোটে থাকা অবস্থায় অনেকে মারা গেছে, তো ওই বোটটা আমি ছাড়িনি, বোটটাই ধরেছিলাম, ঢেউ আসছে পড়ে গেছি, তারপরে আবার ওই বোটটা ধরছি, ধরার পরে ওই বোটটাই ধরেই আর কি ছিলাম। তো তারপর এক পর্যায়ে দেখি যে একটা শিপ আসতেছে, মানে অন্যদিকে যাইতেছে উদ্দেশ্য করে, আমরা সবাই ওদের চিল্লাই সিগনাল দেই, একজনের গতরে এক লাল গেঞ্জি ছিল, আমরা সবাই খালি গাইছিলাম, তো ওর গতরে লাল গেঞ্জি ছিল ওইটা দিয়ে আর কি সিগনাল দেই, আর মতো প্রায় 11.5 ঘন্টার মতো ভেসেছিলাম ওই ভোট দিয়ে। 37 জনের ভেতর আমরা 6 জন জীবিত আছি, আর দালাল আজমল আমার সাথে যারা গেছে আমার কলিজার বন্ধু ওরা মারা গেছে। তো তারপরে আমরা 7 জন জীবিত উদ্ধার হই, 7 জন জীবিত উদ্ধার হওয়ার পরে একজন বোটে ওঠার পরে মারা যায়, মারা যাওয়ার পরে আমাদের ওই ভোট থেকে নামে একটা জেলে নিয়ে যায়, জেলটার নাম হচ্ছে জাউয়া জেল। ওইখানে নেওয়ার পর শওকত রাসেলের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি, ওই লিবিয়ান পুলিশদের সাথে কান্নাকাটি করে বলি, ও করুণ কাহিনী বলার পরে ওরা মায়া করে একবার ফোন দেয় কথা বলার জন্য। তো শওকত রাসেলের সাথে কথা বলার পরে ও আমাদের বলে যে কালকে তোদের ছাড়াই নিয়ে যাব, আমাদের ওইখান থেকে আর যোগাযোগ বন্ধ হয়ে যায়, ওইখান থেকে আমাদের ছাড়াই নাই। তারপরে খামসা কামসিন জেলে আমাদের ট্রান্সফার করে দেয়, তো খামসা কামসিন জেলে যাওয়ার পরে করুণ কাহিনী, যা দেখি যে 16 মাস 15 মাস 10 মাস 12 মাস এরকম করে লোক আসছে। তো ওইখানে থাকার পরে কোনো আশা ভরসা ছিল না যে আমরাও বাইরে যেতে পারবো কিনা, কারণ তার আগে কোনো আশা ভরসা পাইতেছি না, আল্লাহ ডাকছি যে সাগরের ভিতরেই আল্লাহ মাইরে ফেলত তা ডুবাইয়া বাঁচাই না, এইখানে কেন মারবা। তো আল্লাহ আমার অনেক মানে আমি লাকি মনে করতেছি যে আমি ঢোকার পরে ওই খামসা কামসিন জেলে ঢোকার পরেই 15 দিনের মধ্যে বাংলাদেশ দূতাবাস মানে বাংলাদেশ এম্বাসি ঢোকার অনুমতি পাইছে। তো তারা ঢোকার পরে আমাদের বলতেছে যে আমরা 6 মাস ঘোরাঘুরি করার পরে, তো প্রচেষ্টার পরে আজকে তোমাদের সাথে দেখা করার সুযোগ পাইছি। তো তারা আমাদের গোপনে কিছু ভিডিও আর কিছু ছবি তুলে নেয়, তো এইগুলো আর কি আমাদের আশ্বাস দেওয়া যায় যে তোমাদের যত দ্রুত পারি আমরা বের করে নিয়ে যাবো। ওইটা নিয়ে ভিডিও আর ছবিগুলো নিয়ে IOM ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে, তো ওদের একটা টিমকে দেখায়। তো দেখানোর পরে ওরা বলে যে আমরা সরাসরি দেখা করবো, তো তোমাদের বাঙালিদের যারা আছে জেলের ভিতরে তাদের সাথে দেখা করবো। তো হঠাৎই একদিন 27 তারিখে ওরা ঢুকে বাংলাদেশ এম্বাসির সাথে, তো ঢোকার পরে ওরাও আমাদের দৈহিক অবস্থা দেখে কান্নাকাটি করে। তো তারপরে যে খামসা খামসিন জেলে কাপতি ছিল জেলার, তো ওরে জবাবদেহি করে যে বাঙালির এরকম অবস্থা করছিস কেন,
তো কাপড় দিয়ে টাকার বিনিময়ে কোনো লোক ছাড়তো না। ও আমাদের কিছু কিছু ভিডিও বানাই নিয়ে ইউরোপীয় সংস্থার কাছে দেখায় বলতো যে দেখ সাগর থেকে বাঁচিয়ে আনছি, উদ্ধার করে আনছি, আমাদের খাওয়ার খাবার দিতেছি, থাকতে দিতেছি, কাপড় চোপড় দিতেছি, তো আমাকে সাহায্য কর। তো আমাদের দেখায় দেখায় ইউরোপীয় সংস্থার কাছ থেকে টাকা আনতো।